সাবস্ক্রাইব করুন এক্সপ্লেনেশন চ্যানেলকে আর বেল আইকনটি প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা স্টিফেন হকিং এর নাম তো নিশ্চয়ই শুনেছেন, অ্যাটলিস্ট আমার যারা ভিউয়ার তারা আমি বিশ্বাস করি সবাই ওনাকে চেনেন। ওনার মতো এত বড় বিজ্ঞানী এই যুগে আর বড় একটা দেখা যায় না। কিন্তু আপনারা এটা কখনো কি চিন্তা করেছেন যে উনি একজন পুরোপুরি প্যারালিসিস্ট হওয়া সত্ত্বেও উনি কিভাবে কথা বলতে পারেন? উনি ইভেন ওনার কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারেন না, কিন্তু তা সত্ত্বেও উনি কথা বলেন কিভাবে? যদি আপনারা সেটা জানতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্লেনেশন চ্যানেল, আমি দেবাংশু। চলুন শুরু করা যাক। Hello. My name is Stephen Hawking. Physicist, cosmologist, and something of a dreamer. Although I cannot move, and I have to speak through a computer, in my mind, I am free. স্টিফেন হকিংকে নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং ওনার সম্পর্কে যত বলবো ততই কম হবে। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে হাইলাইট করবো এমনই একটা বিষয় যে উনি কথাটা কি করে বলেন, এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। দেখুন, স্টিফেন হকিং এমনই একজন মানুষ যার কিনা সারা অঙ্গ মানে সারা বডি পুরোটাই তার প্যারালিসিস্ট, অর্থাৎ তিনি সারা বডির কোনো জায়গাতেই কোনো মুভমেন্ট করাতে পারেন না। তা সত্ত্বেও উনি কথা বলেন যে টেকনোলজিটার মাধ্যমে, সেটাকে বলা হয় BCI। BCIটা কি? ব্রেইন কম্পিউটার ইন্টারফারেন্স। এবার দেখুন এটা কিভাবে কাজ করে। আমাদের ব্রেন অ্যাকচুয়ালি নিউরন দিয়ে কাজ করে। তো নিউরন মানে আমাদের যে অনুভূতিগুলো বা যে সিগনালসগুলো যেগুলো ব্রেন থেকে কোনো আমাদের অঙ্গপ্রত্যঙ্গে যায় কাজ করার ক্ষেত্রে, অথবা কোনো অঙ্গপ্রত্যঙ্গ থেকে কোনো অনুভূতি আমাদের ব্রেনে যায়, তো এগুলো ইলেকট্রনসের মাধ্যমে যাতায়াত করে। মানে কি, মানে এটা মানে বেসিক্যালি একটা টাইপের ইলেকট্রিসিটি জেনারেট করে, তবে এর ভোল্টেজ বলুন এর পাওয়ার বলুন অনেক কম, যে আমরা কোনো ঝটকা খাই না। কিন্তু এর যে প্রপার্টিসটা এটা একদম সেম আমাদের ইলেকট্রিসিটির সঙ্গে। এবারে কি হয়, আমাদের কম্পিউটারও যেহেতু ইলেকট্রিসিটিতেই কাজ করে, মানে ইলেকট্রিসিটির যে ইনফ্লুয়েন্স তাতে যেমন কম্পিউটার রান করতে পারে, ঠিক তেমন আমাদের ব্রেনও রান করতে পারে। সুতরাং একটা বিষয় আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের ব্রেন আর কম্পিউটারের মধ্যে একটা রিলেশন কোথাও না কোথাও অবশ্যই আছে। এবারে উনি কি করে, উনি বেসিক্যালি এতদিন পর্যন্ত উনি ওনার শরীরের মাত্র দুটো জায়গা উনি মুভ করতে পারতেন। একটা হচ্ছে ওনার হাতের আঙুল, আরেকটা হচ্ছে ওনার ডান গালের যে মাসলটা সেইটা। এই দুটো মাসল একমাত্র উনি মুভমেন্ট করাতে পারতেন। কিন্তু কিছুদিন আগে ওনার সেই মানে আরো একটা খারাপ অবস্থা হয় এবং তার কারণে কি হয়, ওনার হাতের মুভমেন্টটা তিনি করতে পারেন না। এখন শুধুমাত্র ওনার সারা বডির মাত্র একটা পার্টি উনি মুভ করতে পারেন, সেটা হচ্ছে ওনার ডান গালের যে চিকটা, মানে ডান গালটা আর কি, সেটা উনি মুভ করতে পারেন। এবারে উনি কিভাবে কাজ করেন না, অ্যাকচুয়ালি ওই যে ডান গালের কাছে একটা ইনফ্রারেডের একটা সেন্সার এখানে লাগানো থাকে। এবারে ওনার সামনে কম্পিউটারের তো স্ক্রিন রয়েছে, কম্পিউটারের স্ক্রিনের প্রত্যেকটা লেটার ABCDEF করে পরপর লেটারগুলো বসানো আছে, মানে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকমই, ABCD করে পরপর ওরিয়েন্টেশন রয়েছে এবং একটা কার্সার অটোমেটিক্যালি পরপর মুভ করছে। এবার কি হয়, ঠিক ধরুন উনি লিখবেন হয়তো হ্যালো, এবারে যখন ওই মুভ করতে করতে কার্সারটা ঠিক এই যে কাছে যাবে, উনি সঙ্গে সঙ্গে ওনার কালটাকে নাড়াতে থাকেন এবং সেই সময় যে সেন্সার এখানে আছে সেটা ক্যাচ করে নেয় এবং সেই যে মানে যে পজিশনটায় ওটাকে যেই নাড়তে পারলো সঙ্গে সঙ্গে ওটা যেই ক্যাচ করে নিল, সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেইটা সেই লেটারটা ওখানে নিচে বসে গেল। এইভাবে উনি আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে তৈরি করেন এবং তারপরে একটা সেন্টেন্স তৈরি করেন। কিন্তু এবার কথা হচ্ছে উনি বলেন কি করে। অ্যাকচুয়ালি ভয়েসটা ওনার নিজের ভয়েস না, ইকুয়ালাইজার নামে একটা টেকনোলজির উনি সাহায্য নেন। তাতে কি হয়, উনি যে যে সেন্টেন্সগুলো ফর্ম করলেন সেই সেন্টেন্সগুলো উনি একটা ড্রাইভে সেভ করতে পারেন এবং সেটা সেভ করার পরে সেইটাই একটা সেন্টেন্সের আকারে মেকানিক্যাল একটা ভয়েসে সেটা আউটপুট বেরোয়, অর্থাৎ সেইভাবে আমরা শুনতে পাই। স্টিফেন হকিং এইভাবে শুধুমাত্র আমাদের মানে দুটো তিনটে কথা বলেন না, ইনি এখনও রীতিমতো কেমব্রিজে গিয়ে লেকচার দেন,
ওনার অনেক স্টুডেন্ট রয়েছে তাদেরকে উনি পড়ান এবং তাদেরকে পিএইচডি ডিগ্রি পেতে সাহায্য করেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত স্টিফেন হকিং এই পদ্ধতি অবলম্বন করে চারটে বই লিখেছেন এবং এই চারটে বই বেস্ট সেলার হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনাদের কাছে এই মেসেজটা পরিস্ফুট যে আপনারা যদি চান তাহলে আপনাদের শরীর কোনো বাধা হতে পারে না, আপনাদের মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ব্যাপারটি অ্যাচিভ করতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টে জানাবেন কেন আপনারা ভিডিওটি অ্যাপ্রিসিয়েট করলেন না। এবং আপনাদের যাবতীয় যা কমেন্ট, যাবতীয় যা মন্তব্য আমাকে কিন্তু কমেন্ট করে জানান। আর একটা কথা, যদি আমাকে ভালো লাগে, যদি আমার বক্তব্যগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন, এখানে আমি সাবস্ক্রিপশন বাটনটা দিয়ে দিয়েছি, সাবস্ক্রাইব কিন্তু করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটা প্রেস করবেন, কারণ এই বেল আইকনের মাধ্যমেই আমাদের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।